सुप्रिय शिक्षार्थीबृंद केमन आछो आशा राखी तुम्हारा सबाई भालो आछो आमिओ भालो आछी। आज आमि तोमादेरके आमिन क्यारेट एकाडेमिर अनलाइन भिडियो क्लासे सुस्वागतम जानाई। आर आज के आमार आलोच्य विषय थाकबे अर्थेर समय मूल्य। एखाने आमरा जानी गाणितिक किछु समस्या आछे, आमि गाणितिक समस्यार प्राथमिक धाप निएई तोमादेर सामने आज के हाजिर होयेछि। দেখো এর জন্য আমি প্রথমে একটা সিম্পল গাণিতিক সমস্যা তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই আশা রাখি বুঝতে পারবে। আমরা প্রথমে একটু উদ্দীপকটা পড়ে নেই কেমন। দেখো জোনাব জুয়েল 10 লক্ষ টাকা 6% হার সুদে সোনালী ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখেন, মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? অর্থাৎ 10 লক্ষ টাকা 6% হারে সুদ হলে 5 বছর পরে কত টাকা পাওয়া যাবে, এরকম একটা প্রশ্ন এখানে দাঁড়িয়েছে। তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্র আমরা জানি কি, এফভি সমান পিভি ইনটু 1 যোগ i টু দ্য পাওয়ার n। এখানে পিভি সমান কি, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে কি, বর্তমান মূল্য। বর্তমান মূল্য কত? 10 লক্ষ টাকা। আই সমান কি, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট 6%। 6%কে আমরা ভেঙে নেব কিভাবে, 6কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 0.06। এখন দেখো মেয়াদ কয় বছর, এখানে মেয়াদ আছে 5 বছর, দ্যাটস ওয়াই আমরা এখানে এন মেয়াদ সমান লিখব 5 বছর। আমাদের বের করতে হবে কি, মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন, অর্থাৎ কি ভবিষ্যৎ মূল্য। এফভি মানে কি, ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য কত, এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এখন আমরা আসি আমাদের মূল কাজে। দেখো এই এফভির পরে যে সমান আছে আমরা সমান চিহ্ন দেবো, পিভি সমান কত টাকা, 10 লক্ষ টাকা। তাহলে আমরা 10 লক্ষ টাকা লিখে নিব, 10 লক্ষ টাকা। তারপর কি আছে, 1 যোগ i সমান সুদের হার 0.06, আর পাওয়ার মেয়াদ কত, 5 বছর। এখন দেখো এটা নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই ক্যালকুলেটার হাতে নিতে হবে, ক্যালকুলেটার ছাড়া এটা সম্ভব হবে না। হ্যাঁ তো ক্যালকুলেটার অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটার হতে হবে, কারণ এখানে পাওয়ারের কাজ আছে। তাহলে এটা নির্ণয় করার জন্য আমাদের আগে ব্র্যাকেটের কাজ, আমরা জানি আগে সর্বপ্রথম বন্ধনীর মধ্যে যে কাজটা সেটা করতে হয়। এখানে 1.06 আছে, 1 যোগ 0.06, তাহলে যোগ করলে কত হয়, 1.06 নিশ্চয়ই, দেখো 10 লক্ষ 1.06 টু দ্য পাওয়ার 5। এখন আমরা এই পাওয়ারের কাজটা আগে করে নেব, এবং ব্র্যাকেটের মাঝে ফাঁকা আছে, ব্র্যাকেট এবং 10 লক্ষের মাঝে ফাঁকা আছে, ফাঁকা জায়গায় আমরা কোন চিহ্নটা বসাবো বলো তো, অবশ্যই গুণ চিহ্ন বসাবো। গুণ বসানোর পরে এখন 1.06 এর হচ্ছে আমরা কি করব, এটার উপরে আমাদের পাওয়ার নিয়ে আসতে হবে। হ্যাঁ তাহলে পাওয়ার নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করি, এর পাওয়ার হবে হচ্ছে কত, 5 পাওয়ার। হ্যাঁ আমরা 1.06 উপরে যে পাওয়ার করলাম এর রেজাল্ট আসলো কত, 1.338। আমরা সম্পূর্ণটাও লিখতে পারি, 8 2 2 5 5 7 7 6, আমরা পুরো সম্পূর্ণটাও লিখতে পারি। যাই হোক আমি সম্পূর্ণটাই রেখে দিয়েছি, এর সাথে আমি কি করব, এই 10 লক্ষ গুণ করে দেব। আমরা এখন 10 লক্ষ গুণ করে দিব। হ্যাঁ 10 লক্ষ গুণ করলাম, 10 লক্ষ গুণ করলে কত হলো, 13 লক্ষ 38 হাজার 225 টাকা, 225.58 এটা। এখন দেখো আমরা এখানে শেষে লিখে দিতে পারবো প্রায়, কারণ দশমিকের পরে আরও কিছু ডিজিট রয়ে গেছে, ঠিক আছে। আমাদের উত্তর আসবে কি, উত্তর আমরা লিখব কত, উত্তর ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য সমান 13 লক্ষ 38 হাজার
225.58 টাকা আমরা শেষে লিখে দেব টাকা, এত টাকা। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো, তারপর আমি একটু রিপিট করি। দেখো যে আমরা প্রথমে সূত্রে ফেলব যে কোনো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে FV সমান PV ইন্টু 1 প্লাস i টু দ্য পাওয়ার n। এখানে PV সমান কি? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে কি? ভবিষ্যৎ বর্তমান মূল্য। বর্তমান মূল্য 10 লক্ষ টাকা, এখন 10 লক্ষ টাকা জমা রাখা হয়েছে, এখানে 10 লক্ষ লিখবো। তারপরে এক সূত্রের এক লিখলাম, পাওয়ার যোগ 0.06, কই কোথায় পেলাম? এখানে আছে, এখান থেকে 0.06 নিলাম, আই সমান 0.06। এখন এটাকে আমরা পাওয়ার করব 5 দিয়ে। 5 কি? মেয়াদ, বছর সংখ্যা 5 বছর। তাহলে 1.06 যদি আমরা টু দ্য পাওয়ার 5 করি কত হবে? 1.338। এবং এর সাথে আরও কিছু ডিজিট আছে, আমরা ওটা রেখে দিতে পারি, আবার লিখেও দিতে পারি। যাই হোক, এই দুটো গুণ করবো, 10 লক্ষের সাথে এটা গুণ করার ফলেই হলো কত? 13,38,225 টাকা প্রায়। ওকে, তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য খুব সহজেই বের হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কীভাবে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, আবার দেখা হবে।